চোখগুলো একটু নাড়বে চাড়বে। হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে দেখেন, আমরা চলে আসছি। সোহেলের ভিডিওতে বলছিলাম আমরা একটা লফটে যাব, সম্পূর্ণ পরিপাটি লফট, ফুল এসএস দিয়ে সব কিছু বানানো। আগে লফটের ভিতরটা দেখাই। কেউ কেউ চিনে এই লফট, আর কেউ কেউ চিনে না। এই যে আমাদের সকলের পরিচিত জামাল পাটোয়ারি ভাইয়ের লফট। অনেক মানুষ চাইছে আমার কাছে জামাল পাটোয়ারি ভাইয়ের লফটের ভিডিও। ভাই নতুন করে ডেকোরেশন করছে, তো এটার জন্য ওয়েট করতেছিলাম। আমিও নোয়াখালী আসার ওয়েট করতেছিলাম। এবার জামাল ভাইয়ের কাছে চলে যাই। কি অবস্থা ভাই? মানে নোয়াখালীতে বৈশা এমন লফট সাহসে কুলায় না আসলে। আমরা তো ঢাকা বৈশা এমন এক্সপেক্ট করতে পারি না আর কি। চলেন ভিতরে ভাইয়ের আরো আরো সেকশন আছে, ব্রিডিং স্টক সেকশন। ঢুকেন, আমাদের ঢুক। সব খালি ওইদিকে দিয়ে রাখছে, কবুতর কমায় ফেলছে ভাই অনেক। ওগুলো কি স্টক নোট? ঢুকেন না, দুই চারটা কবুতর দেখেন নাম করে। ভেরি ভেরি স্পেশাল কি আছে দেখি। কি এটা জানাডেন? এগুলো রোদে যে দেখলে শোনা মনে ভালোই তো। এটা এটা কি আপনার ব্রিড? মিশেল ভিজিক। হাই ফ্লায়ারও আছে। এগুলো কি ভাই, এই যে উপরের এটা, এই যে কালো? হ্যাঁ, মাদ্রাস। এটাও কি জানার্ডেন? আসলে জানার্ডেন হাউস আর কি এরা বাংলাদেশের, তা এখন অনেক কম আছে, আগে অনেক বেশি ছিল। এটা বক্স মারের। এটা তো নর না, বক্স মারের আরেকটা নর আছে না সবুজ? এই যে, এই যে নিচে মনে হয় যে, এই যে শিপমেন্টের দিন আমি ধরছিলাম তো মনে আছে। এই যে এই নরটা সেই, এটার পিছনে মনে কিটেল আছে না, কিটেল গ্রিপেল সেরকম। আর আপনার ওই যে আপনার কাছে কামরুল হুদা ভাইয়ের লাইনের লাল আছে, সাদা আছে? সাদা সোহেলের কাছে একটা লাল দেখলাম, এটার বাচ্চা সোহেলের কাছে একটা লাল দেখলাম ফ্লাই আছে, এটা গেটার বাচ্চা।
বুড়া কবুতরটা কি ভাই? সাদা এলাইনি সাদাটা ফার্স্ট হইছিল না ইয়াটা ফার্স্ট হইছিল ম্যাক্সিটা মনে হয় সাদাটা সেকেন্ড হইছিল এরা 300 ভিতরে খুব ভালো পারফর্ম করে 300 কিলোমিটার হ্যাঁ 300 ভিতরে খুব ভালো পারফর্ম করে চলেন আবার ফার্স্ট ওয়ার কবুতরটা দেখুন ব্রিডিং লফট খালি সবার ব্রিডিং লফট খালি এটার বয় এটার এমআর দেখি 2000 নর 21 বছর মানে আপনার কাছে 21 বছর ধরে আছে আমার ঘরের বাচ্চাই তো মানে ইয়া হয়ে গেছে একুশ বছর বয়সে গিরিবাজ ঘরের ঘর সব খালি চলেন এখন আবার বাইরের দিকে যাই কি কবুতর এটা জেনারেন দেই বাইরে চলেন জেনারেন দেখতে হলে বাইরে যেতে হবে তাও তো রোদের আলো নাই এটা হইলো আপনার ঘরের ব্রিড চোখ দেহি চোখ এখন তো মোল্টিং এ আছে আর দেহি আরো কটা দেহি চক দেখি চক চক ওই যে নরটা বাইর করুন নর ছক বাচ্চা বুকিং দিছি জামাল বাড়িতে লোয়া রেস করব এটা হলো ফিমেল ইসেন কি ডব বানাইছে এসএস দিয়া আমার কলি যাই কুলাইব না আমার কলি যাই কুলাইব না এটা হইলো চকো নর পাঁচ ছটা রেজাল্ট আছে এটার 10% চোখটা সেরকম মাথাটা তার চোখ সাদা চোখ না জামাল ভাইয়ের আবার ফুল গাছের শখ আছে পরিষ্কার লফট গ্রামের লফট তো এটাও মিশেল বিজুকের
2018 জামাল ভাই জানি কয় বছর ধরে জেনারেটর আছে 7-8 বছর 7-8 বছর আর আমরা পাগল হইছি 1-1.5 বছর ধরে জেনারেটর 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 এটা কোন লাইন এটা যে লেস গ্রিন লেস গ্রিন এর জিবির কবুতর কবুতরটা খুব ভালো কবুতর বাংলাদেশের একাধিক জায়গায় এর বাচ্চা রেজাল্ট করে আছে এইটা দেখেন এটার বাচ্চা অনেকগুলো রেজাল্ট করা ফেনীতে আছে যেটা আছে ফেনীতে যে ফার্স্ট হইছে না এর বাচ্চা এটার বাচ্চা ফার্স্ট হইছে এদের সাথে ওই যে নোবেল 587 এর এটার জোড়া দিছেন নাকি যেটা যেটা একদম বাংলাদেশের শেষ মাথা তেঁতুলিয়া খেলা জামাল ভাইয়ের আরেকটা অ্যাচিভমেন্ট আছে সেটা হলো বাংলাদেশের একদম শেষ মাথা থেকে কত কিলো আপনার বাসা থেকে 460 কিলোমিটার 460 কিলোমিটার পর্যন্ত রেস করা নোবেল 587 আছে সোহেল ভাইয়ের একটা ফেমাস কবুতর ওইটার একটা ছেলে মানে এর বাপটা হইলো 6টা ফার্স্ট প্রাইজ উইনারের ডিফারেন্ট ফার্স্ট প্রাইজ উইনারের ছেলে আর এটা হইলো আপনার ঘরের কবুতর রংপুর থেকে আর একটাই আছে আর নটা আছে গেছে সজীব সাদা সেকেন্ড প্রাইজ উইনার মাদিটা কই বগুড়া থেকে 13 আর রংপুর থেকে এটা কি লাইন পাইট মাইন্ডার্স লাইন এটা কি সোনিয়া এটা কি রেস করা কোন ডিস্টেন্স সেকেন্ড হয়েছে এটা বারবার খালি এটাতে নজর যায় বারবার খেলে আমার এটা দিয়ে নজর যায় যেদিন নিজে মানে নিজে যে বাসার নিচে থাকবো ওই বাসার ছাদে কবুতর উঠাইলে এটা আর ঠিক আছে এটা কি ভাই জেনারেটর এটা কি আপনার ঘরের বিট করা এটা যেটা হাতে ঘরের ব্রিড না বিদেশি মিচেল এটাও মিচেল সাদা চোখ না
2021 বিদেশি না দেশি ডোমিশেলের এটা কি ওই যে বিজু ভাইয়ের সাথে নেওয়া যায় ওইটা সাথে সাদা চোখ দিচ্ছেন নি জোড়া কখন না দিনে এখানে কি রোদ দেওয়ার সিস্টেম আছে এটার ভিতরে যায় ওই স্লাইডিং খুলে দিলে হ্যান্ডে ঢুকে যায় বিশাল এই যে নিজে ঢুকা বসে তখন যাব এটা হলো রোদের জন্য মানে এখানে ছেড়ে রাখেন ও এটা হলো আশেপাশে আস্তে আস্তে বিল্ডিং হইতেছে আর এখানে পুরা নেট লাগাই দিছেন না জামাল ভাই জানি কতদিন ধরে কবুতর পালেন 2007 থেকে বসি 2007 মানে হোমার পালি 6 সাল থেকে আর কবুতর পালন ছোট থেকে কবুতর পালন ছোট থেকে হ্যাঁ অনেক ছোট থেকে ক্লাস 5 যখন পড়ি তখন চিড়ে মেরে আর আমার খেলাটা অনেক ডিফিকাল্ট কারণ আমি ঢাকার বাইরে জোরে জোরে ঢাকার বাইরে থাকি তো আর আমার এখান থেকে ঢাকা পৌঁছাইতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগে কবুতর প্রায় 40 ঘন্টা না খাই ফ্লাই করা লাগে খুব ডিফিকাল্ট আর একা একা টস করা লাগে একা একা সবই করা লাগে এখন তো নোয়াখালীতে ক্লাব হয়েছে আস্তে ধীরে নোয়াখালী ক্লাবে রেস করবে আর আপনার কোটা ট্রিক্স কোন যে দূরের থেকে রেস করতে অনেকে মনে করে যে রেসের সময় যে অনেক পরিমাণ খাওয়াইলাম বা কবুতরকে খুব পেটটা ভরে ফেলে মনে করে যে বেশি খাইলে হয়তো ভালো ফ্লাই করবে বা কবুতর স্টেমিনা ঠিক থাকবে আর আমি তো আমার কবুতর তো প্রায় 40 ঘন্টা না খাই থাকে রেসের আমার কবুতর 2-4 দিন না খাই ফ্লাই করতে পারে শুধু ওদের পানিটা একটু দরকার যেন ডিএ ডেক না হয় ওটা হলে ইনশাল্লাহ যে কোনো ভালো কবুতরে চলে আসবে জামাল ভাই 40 ঘন্টা বলতে জামাল ভাই ঢাকা থেকে রেস করতে হইলে কবুতর নোয়াখালী থেকে ঢাকা পাঠায় আগের দিন সকালবেলায় বা আগের দিন রাত্রেবেলা নিয়ে রওনা হয় আমাদের শুক্রবারে আজকের দিন তো আমার কবুতর বৃহস্পতিবার সকালে বিকেলে শেষ খাবারটা খায় আমি শুক্রবার সকালে রওনা দিই এরপরে ক্লাবে জমা দিয়ে আবার চলে আসতে আর সারাদিন খাবার পানি থাকে না লাস্টে তুলিয়া থেকে জানি কয়টা কবুতর রেস করছিলেন 10 5টা দিছিলেন না 5টা 5টা চলে আসছে 5টা 5টা আসছে
একটা তেঁতুলিয়ার কবুতর দেখেন না? এই একটা ওই যে নোবেল ব্লুর মাদিটা আনেন তো, একটা 400 কয়টা দিলাম তেঁতুলিয়া? ছয়টা না পাঁচটা? নয়টাই আসছে। একটা 460 কিলো বাংলাদেশে রেস করা কবুতর দেখাই। আমারও কি লেগে জানি, কবুতরটা অনেক পছন্দ, ভালো কবুতর। ওখান থেকে এই যে একদম নাকি এটা একদম 200-300 ফিট দূর থেকে একদম ডাইভ দেয়, এক ডাইভে। এটার বাবারও দেখাইছি একটু আগে, এটা হলো আমাদের সোহেল ভাইয়ের ব্রিড। আমি যার থেকে অনেক কিছু শিখছি রেসিং জগতের। ফিমেল কবুতর না সজীব, মন্ডি সাদাটা না? ব্যালেন্সের ইয়াটা কি ভাই, যে দূরের কবুতরের কি ব্যালেন্স একদম পারফেক্ট হইতে হয় নাকি? ব্যালেন্স তো লাগবে, ব্যালেন্স লাগবে না শর্টের কবুতরের মনে হয় ইয়া। আমি সাধারণত ঢাকা যারা ফেন্সিং করে, আমি ওদের আপনাদের ক্যাটাগরির কবুতর পালতে পারি না। আপনাদের যেদিকে যান 300-এর ভিতরে খেলা শেষ, আর আমি যখন রংপুর খেলি তখন আমার প্রায় 300 এক্সিট করে। এটাও খেলছে? সোনিয়ার কবুতর, জেনসিনের কবুতর একদম তেঁতুলিয়া খেলছে। 400-460 আমরা তো কই 150-200 পরে আর দেওয়া যাবো না সোনিয়া। এর একটা নাম আছে, এর নাম হচ্ছে লেটলতিফ। লেটলতিফ এটা নর চিটন দিকে খেলাতে সজীব। তার কি জামাল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, সামনে জামাল ভাই হয়তো আরো খেলবেন না আমাদের? হ্যাঁ, এই বছর আবার আমাদের সাউথে আছে। সাউথে অবশ্য জামাল ভাই পুরো খেলতে পারে না, শুধু দুইটা খেলতে পারে, তাও মনে হয় 250 কিলো থেকে 250 কিলো থেকে মানে লাস্টের দুইটা খেলতে পারে আর কি। উনি সামনের দিকে খেলতে দেয় না, উনি হয়তো অ্যাডভান্টেজ বা অন্যান্য কোনো ব্যাপার স্যাপার আছে। তো সবাই দোয়া করবেন জামাল ভাইয়ের জন্য। হ্যাঁ, আর জেনারেন আসতে ধীরে আবার জামাল ভাই আরও একটু বাড়ায় নেক, তখন আবার দেখাবো। হলো জামাল ভাইয়ের ফুলের ইয়া, সবাইরে ফুলের শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।